शारदीय दुर्गोत्सव के घिरे किशोरगंजेर कटियादीते चलछे ऐतिह्यबाही ढाकढोलेर हाट। प्राय 400 बछरे पुरनो ए हाट दुर्गापूजार अविच्छेद्य अंश हये उठेछे। देशे विभिन्न जायगा थेके बाद्यजंत्र निये ए हाटे हाजिर हन ढाकिरा। तीन दिन ब्यापी ए हाट शेष होच्छे आज। टीटु दासेर तथ्यचित्र डेस्क रिपोर्ट। কারো কাঁধে ঝুলছে ঢাক, কেউ হাতে বয়ে বেড়াচ্ছেন সানাই, নানা জাতের বাঁশি, করতাল ও মঞ্জুরি সহ নানা রকমের বাদ্যযন্ত্র। দুর্গাপূজার আগে এমন দৃশ্য কেবল কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পুরাতন বাজারে দেখা যায়। ঢাকঢোলের এ হাট জানান দেয় মর্তে এসেছেন দেবী দুর্গা। দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ বাদ্যের তালে তালে নাচ, গান, আরতি আর দেবী বন্দনা। এ কারণে দেশের নানা প্রান্ত থেকে আসেন ঢাকিরা। ক্রেতাদের আকৃষ্ট করেন নেচে গেয়ে আর বাদ্য বাজিয়ে। দরদাম মিললে এ হাট থেকে ঢাকিদের ভাড়ায় নিয়ে যান বিভিন্ন জায়গার পূজার আয়োজকরা। পাঁচ দিনের জন্য বিভিন্ন দামে বাদ্যযন্ত্র ভাড়া করেন এ হাট থেকেই। এখানে অনেক ধরনের বিভিন্ন জায়গা থেকে ঢাক আসে, এই জন্য ওই জায়গা থেকে ঢাক নিতে আসছি। আমি 14,000 টাকা দিয়ে একটি ঢাক নিয়েছি, আর যত টাকাই লাগুক এইখান থেকে আর সবচেয়ে ভালো ঢাকিটা নেওয়ার জন্য আছি আর কি। আমাদের ইচ্ছা প্রতিবছর এবার আমরা কোনো পূজা মণ্ডপে যাব, আমাদের দাবি এবছর 1,00,000 টাকা। প্রায় 400 বছরেরও আগে রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে প্রথম দুর্গাপূজার আয়োজন করেন। প্রতি বছর পূজার সময় বিক্রমপুরের বাদকরা ওই জায়গায় অবস্থান করে রাজবাড়ির পূজায় অংশ নিতেন। সেই থেকে প্রতি বছর দুর্গাপূজায় এখানে বাদ্যের হাট বসে। রাজা নবরঙ্গ রায়ের আমল থেকে কটিয়াদি ওই ভাগ দোল কাশিবাসি এই উনি পূজা করেন বলে সেখানে প্রতিষ্ঠিত করেন। করোনার কারণে গত বছর বসেনি ঢাকের হাট, তাই এবছর সেই ক্ষতি পুষিয়ে নিতে চান যন্ত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।